আপনারা সবাই কেমন আছেন তো আমার একটু সেটিং সমস্যার কারণে আমি গত একটা ভিডিও সারছিলাম নয়েসটা ডাবল বাড়ি খেয়েছে তো মূলত আমি আজকে এই ড্রেসের প্যাটার্নটা বানাবো এই যে একটা ড্রেস এই ড্রেসের প্যাটার্নটা আমি আজকে বানাবো এবং সবচেয়ে ইজিতে বানায় দেখানোর চেষ্টা করাবো আপনাদের সামনে তো এই চ্যানেলে নতুন যারা হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তো আমি যে পয়েন্টগুলো ধরবো ওই পয়েন্টগুলো আমি হাইলাইট করব। যেমন আমি একশো চোদ্দো এটা লেগছে ফ্রন্ট বডি লেন্থ তো আমি ফ্রন্ট বডি আমি লেন্থ এটারে হাইলাইট করবো আমি এটার কাজ করতে আসি একশো চোদ্দো নিছি হ্যাঁ একশো চোদ্দো নিব আর নিব হলো বাস্ট বাস্ট অত এ চেস্ট চেস্ট হলো আড়াই বিলো লেগসে তো আড়াই বিলো আমি চেষ্টা নিব বাহান্ন বাহান্নর কত ছাব্বিশ ছাব্বিশ আর একশো চোদ্দো আমি নিব তো আমি চলে যাবো এখন আমার আমি যে সফটওয়্যারে কাজ করব সফটওয়্যারটার নাম হলো লেকরা মোডারাইস তো আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম ফাইলে গিয়া নাম দিব ম্যাগি ড্রেস ডি আর ই ডবল এস ড্রেস সিটে যাবো সিটে গিয়া নিউ শিট নিব ডিসপ্লেতে গিয়া সাইজ হ্যান্ডেল টাইটেল ব্লক এগুলো আপনারা সবাই জানেন তো আমি আজকে সাইজটি অ্যাড করব না কারণ সাইজ সব ভিডিওতে আমি অ্যাড করে দিই হ্যাঁ তো সাইজটি অ্যাড করা মোটামুটি আপনারা যারা এইসব নিয়ে ঘাটাঘাটি করেন বা এইসব কাজ শেখা চিন্তা চিন্তাধারা আছে তারা মোটামুটি সাইজ নিয়ে জানেন সাইজ কীভাবে অ্যাড করতে হয় আমি সিএমে কাজ করব সিএমএ কনভার্ট করলাম তো ফাইলে গিয়ে এক্সেস পাতে চলে যাবো আমি এই ফোল্ডারটা কই সেভ করব সেভ করব আমি হলো ডেস্কটপে গিয়া এক নাম্বার যে ফোল্ডারটা এই এক নম্বর ফোল্ডারটায় আমি অ্যাড করব এই যে ডেস্কটপে এক নাম্বার যে ফোল্ডারটা তো এক নাম্বার ফোল্ডারটা আমি অ্যাড করলাম কীবোর্ডের কন্ট্রোলি দিয়া সেফ আবার যদি আমি যাই এই যে সেফ ফাইলে গিয়া সেফ তো আমার মূলত নেওয়ার কথা কত কত একশো চোদ্দো আর হলো ছাব্বিশ তো আমি এখনই যাবো এফ টুতে রেক্ট্যাঙ্গেল তো আমি এখানে নিব হলো ছাব্বিশ আর এখানে নিব একশো চোদ্দ ঠিক আছে এই তো তারপর মেজারমেন্টটা হলো ব্যাক নেক ড্রপ হল দুই এম তাহলে ব্যাক নেক ড্রপটা আমি লাল দিয়ে এখান থেকে দুই এম নিয়ে নিই এটা ভাসানো আছে এটা অফ করে দিতে হবে এখান থেকে আমি একটু জুম করে নিই এখান থেকে দুই নিয়ে নিই এখান থেকে ধুই নেওয়ার পরে তারপরে আমি নিব হলো ফরন নেক ড্রপ সাড়ে সাত ছিএম তো এখান থেকে প্যারালাল দেয়া সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাত তারপরে আমি যে পয়েন্টটা নিব সাড়ে সাত বা আট এডে নিয়ে নিব তারপরে হলো ওয়েস্ট আপনার হলো একচল্লিশ সিএম নিচে ওয়েস্ট পজিশন অ্যাট এক্স ডাউন ফ্রম এইস পি মানে এখান থেকে একচল্লিশ সিএম নিচে ফোরটি ওয়ান একচল্লিশ তারপরে হলো টোটাল শোল্ডারটা দেখেন টোটাল শোল্ডারটা যেহেতু এই জায়গায় নেক উইথ আছে কি না আমি জানি না দেখে নিই আগে আর মল আছে নেক উইথ নাই তো নেক উইথটা আমি নিব হলো পনেরো কিংবা ষোলো তো আমি আগে পনেরো দিয়ে নিই মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ ও সরি মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ ইন ছাট পয়েন্ট করে দিব এটা বেজিয়ে দেব আর এই যে পিকচারটা দেখেন এটার কিন্তু শোল্ডার স্লোপটা একেবারে কম তো আমি সেক্ষেত্রে শোল্ডার স্লোপটা দিয়ে দিব হলো দুই সিএম বা এটাই যা আছে তাই টোটাল শোল্ডারটা আমি নেই টোটাল শোল্ডারটা আছে হলো একচল্লিশ আমি এক সিএম প্লাস নিব বিয়াল্লিশ তাহলে একুশ দুগ্ন বিয়াল্লিশ একুশ দুগ্ন বিয়াল্লিশ তো এখান থেকে আমি বেজিয়ার ধরবো এখানে ঠিক আছে তারপরে হলো একশো বারো যেহেতু একশো চৌদ্দ একশো বারো দুই সিএম আমি ব্যাক নিয়ে নিয়েছি তো একশো বারো আছে কিনা এটা আমার দেখি চেক দিয়া একশো বারো আছে তারপরে কি মেজারমেন্ট ওয়েস্ট উইথ সাতচল্লিশ তাহলে কত সাতচল্লিশের অর্ধেক তেইশ সাপ তো এখান থেকে আমি নিব হলো তেইশ সাপ কত নিব ডেভেলপ দিয়ে নিব হলো তেইশ পয়েন্ট ফাইভ এই এখান থেকে আর্মল স্টেট নিতে হবে আমার আর্মল স্টেট কত চাইছে একুশ পয়েন্ট এইট না একুশ আর্মল স্ট্রেট হলো একুশ তো এখান থেকে আমি নিব হলো একুশ প্যারালাল দিয়া একুশ নিলাম একুশ নেওয়ার পরে আমার আর কি মেজারমেন্ট আছে নিচে হাফ তো এখান থেকে তেরো সিএম নিচে যাইতে হবে এখান থেকে এখান থেকে তেরো ক্যালকুলেটারে যাই আমার ক্যালকুলেটারে কি জানি একটা সমস্যা দেখা দিতেছে তো ওটা আমি এখন বর্তমানে দেখি আমার কি সমস্যা দেখা দিতে ক্যালকুলেটারটা ক্যালকুলেটারটা থাকতেছে না হ্যাঁ তো আমি এখন এটা নিয়ে ইয়ে করতেছি না আমি হিসাব করব এখন এক্সেল চার্টে তো এক্সেল চার্টে যখন আমি হিসাব করব তো এখানে আমি ইকুয়াল দিব এখানে আমি ইকুয়াল দিব তাহলে সাত্রিশ পয়েন্ট ফাইভ বাঘ দুই আঠারো পয়েন্ট এইট তো ডেভেলপ দিয়ে আমি নিব মাইনাস আঠারো পয়েন্ট এইট ও এখানে না এখানে হ্যাঁ তারপরে এক রোজ ব্যাগটা কত আছে উনচল্লিশ পয়েন্ট এইট ধরেন চল্লিশ দুই মিলি প্লাস তাহলে উনিশ পয়েন্ট নাইন মাইনাস উনিশ পয়েন্ট নাইন এটা হলো আমার এইটা তো এখান থেকে আমার কী করতে হবে বেজিয়ার টান দিয়া এখান থেকে এখানে দিতে হবে এখান থেকে এখানে দিতে হবে আর এখান থেকে এখানে হলো ওয়েস্ট এখন তারপরে যে মেজারমেন্টটা হ্যাম স্ট্রেট সাইজের নব্বই তো নব্বইটা হ্যাম নিয়ে নেই নব্বই হলে এন থেকে আমি নিব হলো নয় সিএম প্যারালাল দেয়া এফ থ্রিতে চলে যাব লেন্থ স্টেট লাইন দেওয়াটা বাড়া দিব তো এখান থেকে দিব হলো আমি ফর্টি ফাইভ পাঁচচল্লিশ তো এখান থেকে চলে যাবে হলো বেজিয়ার দেটা এখানে আর এখান থেকে চলে আসবে হলো এখানে তো একটা জিনিস খেয়াল করেন এটা ঠিক করতে গিয়া আমি যে কাজটা করবো এটারে উল্টায় নিতে হবে এখান থেকে এটারে উল্টায় নিতে হবে এখন দেখতে হবে যে আমার এতটুকু অ্যাঙ্গেল নেওয়ার পরে আমার শেপটা ঠিক হইতেছে কি না তো আমি একটু হ্যান্ডেলটা নিয়ে নিই এটা আরও নামার লাগে তাহলে এফ থ্রিতে চলে যাবো পিনটা করে নিব হ্যাঁ তো আমি এটা একটু ডিলেট করি এটা একটু ডিলেট করি তো এখন আমি রিসেভ নিয়ে দেখি ঠিক হয় কি না হুম এখন একটা স্মুথ একটা সেফ আছে তো এখন এই জায়গায় দেখতে হবে আমার কত আছে পাঁচচল্লিশ আছে কি না যেহেতু নব্বই আছে হলো ছিচল্লিশ তো এটা কমাই দিতে হবে পাঁচচল্লিশ মানে আমার ধরাই ভুল হয়েছে জিরো জিরো মাইনাস পয়েন্ট সিক্স পাঁচচল্লিশ আমি রাখলাম তাহলে আমার হ্যামের কাজ শেষ হ্যামের কাজ যেহেতু শেষ তো এখন আমি এই কাজ করব তো আমার এই জায়গায় একটা ডাট আছে এই ডাট ভলিউমটা আমি এখানে দিব দুই সিএম দুই এম দিয়ে দিলাম ডাট বলিউম তো আমি এখান থেকে শেপটা নিব হলো এই জায়গায় ঠিক আছে ডাট দেওয়ার পরে এটা ঠিক হয় আসবে তো এখন আমি আর্মলগুলোর শেপ দিই এটা মাইনাছ নব্বৈ ডিগ্ৰী কৰি আনিব তো এই শেপটা যত সুন্দর করা যায় হ্যাঁ যত স্মুথ করা যায় তো আমার এটা নেওয়া শেষ তো আপাতত আমি এটা ডিলেট করে দিই এটাও ডিলেট করে দিব এটাও ডিলেট করে দিব এটাও ডিলেট করে দিব এখন এই জায়গায় আমি শেপ নিব এটা হলো নেকটা এটা হলো নেক তো নেকের শেপটা আমি এখন এটা দিয়ে দিলাম তো আমার মনে হইতেছে এটারে আরো ফাইভ মিলিয়েট আবায় দিলে ভালো হইতো তো আমি ফাইভ মিলিয়ে ডাবায় দিই পয়েন্ট ফাইভ আর এই ডাটটা আমি ডাট দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাই দিব তো এই হলো জিনিস এখন এনে একটা কথা আছে কথা বলতে কোন কথা যে এখানেও ডাট আছে এখানেও ডাট আছে তো ওই ডাটটা আমি কমপ্লিটের পরে নেই সব ডাটই নিব এখন যেহেতু আমার এটা ড্রেসটা হয়ে গেছে আমি এখন কলারটা আগে বানাই কলারটা বানানোর আগে অবশ্যই ফ্লাগেটটা ওভারলোকিং আপনি কতটুকু দিবেন আমি দিব আড়াই সিএম আড়াই সিএম দিলে আমার এই জায়গার থেকে বারো মিলি নিতে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এ থ্রিতে চলে যাব লেনথ স্ট্রেট লাইন দিয়ে আমি এটারে এখানে নিয়ে নিব এখানে দিব হলো আমি ইন্টারসেকশন আর এখান থেকে নিব হলো আমি দুই সি এম তো যেহেতু আমার এটা রুলিং ফ্লাগেট আমি এটারে দিব আড়াই সি এম আড়াই সি এম পাঁচ সি এম ডাবল ফোল্ড দিব তো প্যার দিয়ে আমি এটা টানব হলো পাঁচ এম ঠিক আছে তো এখানে এখানেও আর টানব তো আমার এটা যে ডাবল ফোল সেক্ষেত্রে আমার এটা একটা চিহ্ন দিয়ে দিতে হবো না দুই

ডেভেল অফ দিয়া নিব হলো দেয়ার সিএম ওয়ান পয়েন্ট ফাইভ এটা বেজিয়ার দিয়ে নিব হলো আমি এখানে কারণ কাজ করার পরে এটা যে নিলাম কাজ করার পরে অনেক টাইমে এই সাইডটা ঝুলে যায় এই দেড় সিএম আমি কমার এটা আর ঝুলবে না এখন আমি বানাবো হলো কলারটা এখন এনে একটা কথা আছে যায় কি ফরোয়ার্ড আছে কি না ফরোয়ার্ড তো অবশ্যই দিতে হবে দুই সিএমের মতো তো আমি এই জায়গায় দুই সিএম ফরোয়ার্ড দেবো তো ফরার দিলে বডিটা বসে ভালো এক টু লাইন করে দেব টু লাইন করে দেব এখন ঘটনা হলো এই জায়গাটা আমার বেশি উসা উসা মনে হইতেছে তো আমি একটু প্লাস নিয়েছিলাম ওটাতে আমি এখান থেকে যদি একটু কমায় দিই কমায় দিলাম তাহলে আমার প্লাস আর থাকলো না তো আমি এটারে অ্যাটাচ করে দিব এখানে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিব আর এই যে ডাড়ের কাজটা আমি এখন করব। ডাডের কাজটা করার জন্য আমাকে এগুলো সিম নিতে হবে ও আগে কলারটা বানাই কলারটা দেখি কত বড় কলার যেহেতু মেজারমেন্ট নাই ব্যান্ড আছে এই ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা আর একটু করে দেই সুন্দর করে দিলাম আর কি হ্যাঁ তো কলারটা আমি মাপ দিব এবার এটা গিয়ে স্পেক গিয়া কনফিগারে গিয়া লেংথ ডিডিআই সাইজ সিম্যান কাট এই তিনটে শো থাকবে হ্যাঁ বার্টিক্যাল তো আমি এটা মাপ দিব কত আছে দিই একুশ পয়েন্ট ছিচল্লিশ তো আমি এখন একটা নিউ শিট নিব একুশ পয়েন্ট ফোর সিক্স ছচল্লিশ আর এখানে নেব হলো ছয় আর এখানে নিব একুশ পয়েন্ট ফোর সিক্স আচ্ছা এটা আপনি যেভাবে বানাইতে পারেন একজনে একজন এক করে বানায় তাহলে বারোর অর্ধেক আমি যেহেতু ইয়ে নিলাম এনতে বারো মিলি বাদ দিতে হবে মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ ও সরি ওয়ান পয়েন্ট টু ফাইভ তো আমি এটারে কী করবো এফ থ্রিতে চলে যাব অ্যাডজাস্ট লাইন করে দেয় এটার দরকার নাই তো এখান থেকে আমি নিব হলো মাইনাস ওয়ান এইট এখান থেকে বেজিয়ার দিয়ে আমি কলার পয়েন্টটা দিব আর এখান থেকে নিব হল দুই সি এম আর এখান থেকে নিব হল আমি পাঁচ সিএম তো এখান থেকে দুই সিএম নিলাম কারণ লেডিসের কলারের শেপ একটু বেশি হয় তো এই কারণে এটা নেওয়া হল আবার ম্যাঞ্চের ক্ষেত্রে এই জায়গার থেকে আপনি দুই সিএম নিতে পারবেন না ম্যাঞ্চের ক্ষেত্রে এক সিএম এইট মিলিয়ে আনাম তো আমি এখন যে কাজ করবো প্যারালালের কোনো অয়ান করে দিব দিয়া সেম এটা নিব ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করে আমি এটারে এখন রিসেপ নিব এটারে রিসেপ নিব তো লেডিসের কলারগুলো মূলত এই রকমই হয় একটু শেভ হয় ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিব তো এখান থেকে প্যারালালা আমি নিব হলো ব্যান্ডটা নিব হলো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ নেই এটাতে গিয়ে এটা একটু বাড়ায় দিব বাড়ায় দিয়ে এখান থেকে বেজিয়ার ধরে এখান থেকে বেজিয়ার ধরে নিব হলো এখানে নেওয়ার পরে এই শেপটা আমি দিব এই শেপটা আমি দিয়ে নেওয়ার পরে এই নজর শেপটা যত সুন্দর হবে তত ভালো দেখা যাবে হ্যাঁ ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিই অ্যাডজাস্ট লাইন দিয়ে দিই এটা এটা আমার দরকার নেই তো এখন এটা আমার কত আছে আমার লাগে কত একুশ পয়েন্ট একচল্লিশ তো এটা কত আছে দেখি বাইশ পয়েন্ট আটাত্তর তার মানে ওয়ান পয়েন্ট থ্রি আমার এদিক থেকে মুভ করতে হবে একুশ পয়েন্ট আটচল্লিশ তো আমি এখন যে কাজটা করবো ব্যান্ডের শেপটা একটু দেখে নেবো বেশি গেছে তো এটা একটু আমি সিম নেওয়ার পরে ডাউন করে নিব বা আমি এটা যদি পুরো ডাই যদি একটু তিন মিলে ডাউন করি আশা করা যায় এখন হবে এই এই হলো আমার কলার নিতে হবে সিম সিম এই ডাটগুলা দিতে হবে ডাট পজিশন আন্ডার সিম থেকে হলো সাড়ে ছয় তো আমি এগুলো আগে নিয়ে নিই তো এটারে থ্রিতে গিয়া আমি সিম নিব এ ফরে গিয়া যেহেতু এটা আমার ব্যাগ সরি সিলেক্ট করে নেই তো আগে আমি ব্যাগটা নেই এটা হলো আমার ব্যাগ তাহলে ব্যাগ ইস কাটা যাবে এটা পর্যন্ত আর এফ থ্রিতে গিয়া লেনথ স্টেট লাইন দিয়ে আমি এটা দেবো বাড়ায় এখন আমি নিব হলো ফরন সিম এটা হলো আমার ফরন তো এটা হলো আমার ফরন স্কার্ট তো এটা যেহেতু আমার ব্যাগ তো ব্যাগের কামডা ছেড়ে দেই এফ থ্রিতে মার্স রেডিলেট এফ ফাইভে গিয়া সেম টু পিস এটা আমি সিলেক্ট করে অ্যালাউন্স দেব আর এখানে দিব হলো দেয়ার সি এম যেহেতু এটা আমার হ্যাম তাহলে এটার নাম হবে ব্যাক এস টি ব্যাক স্কার্ট ওয়ান ইন্টু ওয়ান তো আমি এখানে গ্রিন লাইনটাও দিয়ে দিব যেহেতু আমার ব্যাগ স্কার্ট চলে গেল তাহলে আমার আমারও তো কাজ করতে হবে ঠিক আছে এ টু পিস এখানে দিব আমি এলো পয়েন্ট সেভেন এখানে দিব পয়েন্ট সেভেন এখানে পয়েন্ট সেভেন এখানে পয়েন্ট সেভেন এটা হল ব্যাক টপ ওয়ান ইন্টু ওয়ান তাহলে ব্যাক টপও চলে গেলো টপও কিন্তু শেষ তো আমি এখন কাজ করব হলো ফরনটা হরনটা লয়ে আমি কাজ করব তো এখান থেকে আমি বেজিয়ার দেয়া দিব স্টেট লাইন দেয়া ইন্টারসেকশন আর এটা হলো আমার সেন্ট্রাল লাইন বেজিয়ার দেয়া এফ3 তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন তো আমি পিন মারিয়া এই জিনিসটা আমি কপি করে রাখি আপনাদের দেখানোর জন্য সরি এটা আমি কপি করে রাখলাম আপনাদের দেখানোর জন্য তো আমি ডাটটা নিব চলে যাবো স্টেট পয়েন্টে তো এখান থেকে এখানে আমি সিলেক্ট করব এইভাবে না এই জায়গার থেকে আমি এখানে দিব হলো ওয়ান পয়েন্ট ফাইভ দেয়ার আর এখান থেকে এখানে দিব হলো আমি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ দেড় দেড় তিন তো আমি এখানে পিনটা বন্ধ করে দিব পিনটা বন্ধ করে দেওয়ার পরে এই যে আমি যে কাজটা করলাম এখানে আমার আছে কত তেরো আর এখানে আছে হলো তেইশ পয়েন্ট আগে আছে কিনা আগে এটা দেখতে হবে তেরো পয়েন্ট পনেরো তেরো পয়েন্ট পনেরো থাকলে এটার আমার আরো দিতে হতেই পয়েন্ট থ্রি জিরো জিরো তেরো পয়েন্ট চৌত্রিশ এটার নাম আইতে হতেই

তেইশ পয়েন্ট একত্রিশ একটু বাড়িয়ে গেছে একটু বাড়িয়ে গেছে মানে আট তিন একত্রিশ জিরো 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 পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি তেইশ পয়েন্ট আড়াইশ তো এটা আমার চলে গেল তো কার্পিস দিয়া আমি এই গুলো এটা আপাতত ডিলেট করে দিব পিনটা বন্ধ করে দিব ঠিক আছে তো এখন হলো আমার এই জায়গা আছে কত উনিশ পয়েন্ট পনেরো এখানে আছে কত ষোলো পয়েন্ট আঠারো তিন সিএম তো এখান থেকে মেজারমেন্ট দিয়েছে হলো সাড়ে ছয় তো এখান থেকে আমি সিক্স পয়েন্ট ফাইভ নিব সিক্স পয়েন্ট ফাইভ এখান থেকে নিব হলো আমি তিন আর এখানে আমি ডিভিশন দিয়ে মাঝখানে নিব হল দুটা ভাগ দিব এখান থেকে ডাট মূলত হয় হলো থেকে এগারো এগারো যে ডাডলাইনটা ডাট লাইনটা এগারো দিয়ে দিতে হবে তো এখান থেকে জিরো জিরো ওয়ান ছাব্বিশ দুই সিএম এখান থেকে আমি দুই সিএম ফরওয়ার্ড নিয়েছিলাম এখান থেকে আমি নিব হল ছাব্বিশ দিয়া এখান থেকে এখানে ও এখানে ডেভেলপ দিয়ে দিয়েছে হলো এগারো মাইনাস এগারো এগারো এইটা আছে এখান থেকে বেজিয়ার নিব এখান থেকে বেজিয়ার নিব এখান থেকে বেজিয়ার নিব আর এখান থেকে বেজিয়ারটা নিব তো এটা আমি সিলেক্ট করব সিলেক্ট করে এ ফাইভে চলে যাব ডাট ক্যাপ যেহেতু ডাটটা আমি নিচের দিকে ফুল করব এখান থেকে ধরে এখানে আসব এখানে আসার পরে দেখেন কীরকম হয়ে গেছে এটা ডাট ক্যাপ তো এখান থেকে বেজিয়ার দিয়ে আমি এটা টান দিব তো এখান থেকে আমি আবার সিম নিব নিলাম নেওয়ার পরে এখন এই জায়গায় একটা ডাট আছে এই জায়গায় ছোট একটা ডাট আছে হ্যাঁ তো আমি ওই ডাটটা দিয়ে দিব সাড়ে নয় সাড়ে নয় তো এখান থেকে আমি নিব হলো নাইন এখান থেকে আমি নিব নয় সেম্নেম্বর আটটা বা দশ দি বা এগারোই দিই এগারো তো এখান থেকে আমি এটা শাস উদাহরণ দুই জিরো জিরো এটার দিয়ে আমি আর এখান থেকে নিব হলো আমি এক এক তো আমার ভুল হয়েছে ডাটার কাপড়টা আগে নেওয়া উচিত ছিল তো আমি যেহেতু আগে নেই নাই সেক্ষেত্রে এটার আমি কাজ করে দিব এই ফ্রিতে চলে যায় এটারে আরও একসিএম মুখ করতে হবে ঠিক আছে তো এটারে এফ টু তে গিয়ে রোটেশন টু পিচ যদি দেই এটা ঠিক করতে হবে এটা আগানে দরকার ছিল আমার হট মোটামুটি একটা তার এফ ফাইভে চলে যেতে হবে আবার এফ টু তে গিয়া এটা ঠিক করি এ ফাইভে যাইতে হবে ডার্ট ক্যাব যেহেতু আমি এখান থেকে এখানে আনবো এই বা এইভাবেও না দিয়া আরেকটা সিস্টেম আমি দেখা দিই এভাবেও দাও যায় মেনুয়ালে তো আমি মেনুয়ালের দেখাই

Ey. Baya gelse he? <Sessizlik> ha. Ey de এখন বেজিয়ার দিয়ে এখান থেকে এখানে আমি লাইন লাইনটা আনবিয়ার দিয়ে লাইন টানবো এখন এখানে লাইন টানবো এই 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 চলে যাব সরি এখানে এক্সএম করে অ্যালাউন্স দিয়ে দেবো এখানে পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন এটার নাম হলো এপ আর ও এন টি ফরন্ট ওয়ান ইন্টু টু ঠিক আছে তো এগুলো আমার ডিলেট এগুলোর আর কোনো দরকার নাই তো ফরন স্কারটাও আমার ওয়ান ইন্টু টু হবে

एक्स एम वन पॉइंट फाइव वन पॉइंट फाइव डेर सी एम पॉइंट फाइव फाइव डेर सी एम है तो फॉरन स्कार एफ आर ओ एंटी फोरन एस के आई आर टी वन इन टू টু তো মোটামুটি আমার এই যে স্ক্যাটার প্যাটার্নটা কিন্তু শেষ তো আমি কলারের যে হিসাবটা কলারটা আর কি এই জায়গায় আমি একটু ডাউন করছিলাম তো তো আমি এই পাশটা নিব ওইটার একটু জায়গা ডিলিট করে দেব আমি ওই পাশ নিয়ে কাজ করবো তো সিম নেই আমি কলারের সিম নেই বানে যাব এই কলার তারপরে নিব হলো ব্যান হলো ব্যান এই মোটামুটি আমার কাজ শেষ আর একটা জিনিস আছে আরমলের একটা পাইপিং আছে তো আরমলের পাইপিংটা আমি মাপ দিই মোটামুটি পঞ্চাশ এম আমি শাট সাম দিয়া টু পয়েন্ট এইট এফ টুতে গিয়া মাইনাস পাঁচচল্লিশ ডিগ্রি আর মল পাইপিং আর ওয়াল পাইপিং অন ইনটু টু এই শেষ তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব